একটা থাম্বিল এবং একটি পোস্টার তৈরি করতে হলে আপনাকে যে কাজটি প্রথমে করতে হবে সেই কাজটি হচ্ছে একটি পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা হচ্ছে অনেক প্যারার একটি কাজ। সো এটা নিয়ে অনেকগুলো সলিউশনও আছে, যেমন একটা ওয়েবসাইট আছে রিমুভ বিজি, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড খুব ইজিলিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। বাট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরেও এটাকে আপনি ডাউনলোড করতে হবে কম রেজুলেশনে। হাই রেজুলেশনে যেহেতু ডাউনলোড করা যায় না, সেহেতু ছবিটা হয়ে যায় একটু ঝাপসাটে। সো গাইস, এখন আমরা দেখাবো কীভাবে শুধুমাত্র পিক্সেল লেভেলের সাহায্যে আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব তাড়াতাড়ি ইজিলিভাবে রিমুভ করতে পারবেন ফুল এইচডি মোডে। হোয়াটসঅ্যাপ বিউটিফুল গাইস, ইসমি হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম এস হৃদয়। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখন আমরা ডাইরেক্ট চলে যাবো স্ক্রিনে। এই তো গাইস, আমাদের কাজ এখন প্রায় কমপ্লিট। এখন এটা জাস্ট আমরা সেভ করে নিতে পারবো গ্যালারিতে, এবং আই হোপ যে আমরা একরূপভাবে কাজটা করতে সফল হয়েছি। এখন আমরা যদি চাই এটা নিয়ে যে আশেপাশে যে কিছু স্পেস যদি বাকি থাকে তাহলে সেগুলো চাইলে রিমুভ করতে পারবো। সেজন্য আপনাকে আবার ওই ফোল্ডারে গিয়ে আপনি চাইলে সেম কাজটা করতে পারেন, অথবা এখানে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে মুছে ফেলতে পারেন ফাঁসের স্পেসগুলো। সো এই কাজটি করা হয়ে গেলে আপনি চাইলে এখানে রেখে এটা দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন, বা পরবর্তীতে থাম্বনেল তৈরি করার জন্য চাইলে এটা গ্যালারিতে পিএনজি ফোল্ডারেও সেভ করতে পারেন। আই হোপ সেভ করার প্রসেসটা সবাই জানেন। সো গাইস, ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগছে বা কতটুকু হেল্প হয়েছে। সো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, আর দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আর অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।